নূরের দলের সঙ্গে গোপন বৈঠক বিএনপির। এদিকে আগামীতে ব্যানারে লিখবেন অশান্তি সমাবেশ আওয়ামী লীগ ইসলামী আন্দোলন। জানাবো সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন চাই, বলছেন এম এ মতিন। জানিয়ে দেব শুরুতেই মুখ থুবড়ে পড়ল এক দফা আন্দোলন। এবং সর্বশেষ জানাবো 70 আসনে নড়বড়ে আওয়ামী লীগ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নূরের দলের সঙ্গে গোপন বৈঠক বিএনপির। নূরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। এতে বিএনপি নেতারা এক দফা আন্দোলন নিয়ে কর্মসূচির বিষয়ে পরিষদ নেতাদের পরামর্শ নেয়। একই সঙ্গে আন্দোলনের কৌশল নিয়েও আলোচনা হয়। সরকার পতনে এক দফা দাবি আদায়ে রাজপথে আন্দোলন করছে বিএনপি। তাদের সঙ্গে আরও 36টি সরকার বিরোধী রাজনৈতিক দল যুগপথ আন্দোলনে শরিক রয়েছে। এর মধ্যে নূরের দলও রয়েছে। আগামীতে ব্যানারে লিখবেন অশান্তি সমাবেশ আওয়ামী লীগ ইসলামী আন্দোলন। আওয়ামী লীগকে আর কোনো ধরনের শান্তি সমাবেশ না করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ। তিনি বলেছেন আওয়ামী লীগকে বলতে চাই, আপনারা আগামীতে শান্তি সমাবেশ করতে গেলে ব্যানারে লিখবেন অশান্তি সমাবেশ, কারণ আপনাদের শান্তি সমাবেশে হাফেজ রেজাউল করিম গিয়ে বুঝতে পারেনি যে এখানে অশান্তি সমাবেশ হয়। তিনি যদি জানতেন তাহলে তাকে হত্যার শিকার হতেন না। আমরা দাবি জানাচ্ছি আওয়ামী লীগ যেন আর কোনো শান্তি সমাবেশ না করে। আওয়ামী লীগের শান্তি সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষে নিহত মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ রেজাউল করিম ও যৌবমূলের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকার অধীনে নির্বাচনের দাবিতে এই বিক্ষোভ মিছিল করা হয়। ভারত ও বাংলাদেশের অবস্থান একই উল্লেখ করে মাওলানা ইউনুস আহমেদ বলেন, ভারতে কি হয়, প্রতি বছরই কোনো না কোনো ইস্যুতে মুসলিম নিধন চলে, আর বাংলাদেশের দিকে দেখলে মনে হয় বিশ্বে যে মুসলিম নিধন চলছে সেখানে বাংলাদেশও নাম লিখিয়েছে। এর জন্য হাজার হাজার আলেম ওলামাদেরকে শহীদ করা হলেও কোনো ধরনের বিচার হয় না। হাফেজ রেজাউল করিমকে কতদিন হয়েছে হত্যা করা হয়েছে, কিন্তু তার বিষয়ে এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। সরকার রাত দিন উন্নয়নের গান গায়, কিন্তু সাধারণ মানুষ ভোট দিতে আসেন না, এমন মন্তব্য করে মহাসচিব ইউনুস আহমেদ বলেন। মসজিদের মাইকে ডেকে মানুষকে ভোট দিতে আনতে পারেন না, এর কারণ কি জানেন? সরকার সাধারণ মানুষকে মূল্যায়ন করে না, যে জন্য তারা ভোট দিতে আসেন না। সরকার বুঝে গেছে যে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিলে তারা পাশ করতে পারবে না, উল্লেখ করে মহাসচিব ইউনুস আহমেদ বলেন। কারণ এই সরকারের কাছে 5-7% ভোট আছে মাত্র। সন্ত্রাসী এবং দুর্নীতিবাদী বাদে এই সরকারকে কোনো ভালো মানুষ ভোট দেবে না। এই কারণে এই সরকার জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন যে কোনো দেশের এবং কোনো সরকার সমর্থন পাওয়া যায়। ইতিহাস বলে কারোর সমর্থনে কোনো কাজ হবে না। মজলুম জনতা যদি জেগে ওঠে কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না। তাই সাধারণ জনগণের দাবি মেনে নিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতেই হবে। দাবি না মানলে ইসলামী আন্দোলন সহ বিরোধী কোনো দলই এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না। তিনি বলেন, আমরা সবাইকে নিয়ে একটা কল্যাণ রাষ্ট্র করতে চাই বলে জাতীয় সরকারের দাবি জানাচ্ছি। তাই এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না। আর এই জালিম সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে হলে রাজপথে আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে। তিনি বলেন, হাফেজ রেজাউল করিমকে যেভাবে হত্যা করা হয়েছে তাতে আমরা গভীরভাবে মর্মাহত, কিন্তু এই কোরআনের হাফেজকে হত্যার পরও প্রশাসন কোনো গুরুত্ব দিচ্ছে না। পাশাপাশি আওয়ামী লীগকে বলতে চাই, আপনারা কি এমন শান্তি সমাবেশ করেন যেখানে আপনাদের প্রধান অতিথি বক্তব্য শেষ না হতে এমন নেককার্জনক হামলা চালালেন? এই ধরনের শান্তি সমাবেশ আমরা চাই না। পাশাপাশি ভারতের হরিয়ানায় মুসলমানদের হত্যার জন্য তীব্র নিন্দা জানাই। সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন চাই, বলছেন এম এ মতিন। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মতিন বলেছেন, সংঘাত নয়, সব দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। মতিন বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। মানুষ আতঙ্কিত, শঙ্কিত, জ্বালাও পোড়াও এবং জনমালের ক্ষতি সাধারণ জনগণ চায় না। অথচ কেউ ক্ষমতায় থাকার জন্য ও কেউ ক্ষমতায় যাওয়ার জন্য পরস্পর বিরোধী আক্রমণ শুরু করেছে। তিনি বলেন, নির্বাচন কমিশন কার্যকর স্বাধীন না হওয়ায় সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন করতে বারবার ব্যর্থ। ইতিমধ্যে এই দুই বৃহৎ রাজনৈতিক জোট পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে। দেশের রাজনৈতিক অঙ্গনে সংঘাতময় পরিস্থিতি তৈরি হচ্ছে। দুই বৃহৎ রাজনৈতিক জোটের এমন দায়িত্ব জ্ঞানহীন রাজনৈতিক আচরণে দেশবাসী আজ শঙ্কিত। সহিংস ও সংঘাতময় পরিস্থিতি এড়াতে আলোচনা সর্বোত্তম পথ। মতিন বলেন, দেশের গণতন্ত্রের স্বার্থ সমুন্নত রাখা এবং সংকটময় অর্থনীতি যেন আরও হুমকিতে না পড়ে সেই বিবেচনাকে প্রাধান্য দেওয়া জরুরি। সব রাজনৈতিক দলের উচিত একটি শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করতে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া। শুরুতেই মুখ থুবড়ে পড়ল এক দফা আন্দোলন। বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের লক্ষ্যে এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছিল। এক দফা আন্দোলনের মাধ্যমে সরকার হটানোর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর এখন এক দফা আন্দোলনই মুখ থুবড়ে পড়েছে।
বিএনপি এখন এক দফা মানে নাকি তারিক জিয়ার বিচার বন্ধ করতে চায়, সেটি নিয়েই প্রশ্ন উঠেছে। বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো বলছে, আন্দোলন নিয়ে বিএনপির মধ্যে এখন দ্বিধা বিভক্তি স্পষ্ট। একরকমের বিভ্রান্তিতে আছে দীর্ঘ 16 বছর ক্ষমতার বাইরে থাকা দলটি। উল্লেখ্য যে 28 জুলাই মহাসমাবেশের মধ্য দিয়ে বিএনপি এক দফা কর্মসূচি ঘোষণা করেছিল এবং চূড়ান্ত আন্দোলনে যাবে বলে নেতারা জানিয়েছিলেন। পরদিন ঢাকার বিভিন্ন প্রবেশ মুখে তারা অবস্থান কর্মসূচি পালন করে। এই অবস্থান কর্মসূচি পালন করতে যেয়ে সহিংসতায় জড়িয়ে পড়ে বিএনপি নেতাকর্মীরা। এর ফলে একদিকে যেমন বিএনপির শক্তি ক্ষয় হয়, বিভিন্ন নেতাদেরকে কারাবরণ করতে হয়, অন্যদিকে নতুন নতুন মামলার চাপে আরও জর্জরিত হয়ে পড়ে দলটি। এরকম বাস্তবতায় বিএনপি নীতি নির্ধারক মহলে আপাতত বড় ধরনের আক্রমণাত্মক সহিংস কর্মসূচি না দেওয়ার পক্ষে সিদ্ধান্ত নেয় তারা। 29 জুলাইয়ের পর থেকে বিএনপি আর আন্দোলনে কর্মসূচি গ্রহণ করেনি। একটি বিক্ষোভ সমাবেশের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শীঘ্রই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। কিন্তু তারপর বিএনপি আর নতুন কর্মসূচি দেয়নি। অন্যদিকে একটি দুর্নীতির মামলায় তারেক জিয়া এবং তার স্ত্রীর দণ্ড হলে প্রথমে বিএনপির সহযোগী সংগঠন এবং গতকাল বিএনপির বিক্ষোভ সমাবেশ পালন করে। তাহলে এক দফা আন্দোলন নাকি তারেক জিয়ার পক্ষে আন্দোলন, এটি এখন বিএনপির মধ্যে গোলক ধাতার মতো এক প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। বিভিন্ন সূত্রগুলো বলছে, এক দফা আন্দোলন করার জন্য যে সাংগঠনিক শক্তি এবং প্রস্তুতি দরকার সেটি এই মুহূর্তে বিএনপি নেই, বরং নানা রকম সমস্যায় জর্জন্য দলটি। দলের শীর্ষ নেতাদের অনেকেই অসুস্থ, তারা ঠিকমতো রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে নিজেকে যুক্ত করতে পারছেন না। দলের শীর্ষ নেতাদের মধ্যে খালেদা জিয়া কারান্তরীণ অসুস্থ, তারিক জিয়া লন্ডনে অবস্থান করছে, কাজে সবকিছু মিলে এক দফা আন্দোলন করার মতো সাংগঠনিক শক্তি বিএনপির নেই। দ্বিতীয়ত, বিএনপির উপর কূটনৈতিকদের বড় ধরনের চাপ রয়েছে যেন তারা সহিংস আন্দোলন না করে। সহিংস আন্দোলন ছাড়া তৃতীয় বিশ্বের দেশে একতরফা আন্দোলনের সফল করা সম্ভব নয়, এটা সকলের জানা। বিএনপি নেতারা এটা ভালো করে জানেন। কূটনৈতিকদের খুশি করতে গিয়ে বিএনপি তাদের এক দফা আন্দোলনের প্রক্রিয়াকেই জলাঞ্জলি দিচ্ছে। তৃতীয়ত, বিএনপির মতো একটি বড় অংশ মনে করছে আগামী নির্বাচনের ব্যাপারে যেভাবে কূটনৈতিকরা এবং বিভিন্ন মহল সক্রিয়, তাতে 2014 বা 2018 মতো নির্বাচন করা সরকারের জন্য অসম্ভব হবে। এরকম বাস্তবতায় বিএনপি মনে করছে নির্বাচনে যাওয়াই সঠিক পথ, আর এ কারণে হঠাৎ করে বিএনপির মধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর এই সমস্ত কারণে এক দফা আন্দোলন শুরুতেই মুখ থুবড়ে পড়ল কিনা সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। তবে বিএনপির কোনো নেতা বলছেন, এক দফা আন্দোলন মুখ থুবড়ে পড়েনি, সেপ্টেম্বর থেকে তারা চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করছেন, সেই জন্য তারা সাংগঠনিক শক্তি সঞ্চয় করছেন। 70 আসনে নড়বড়ে আওয়ামী লীগ। 10টি জেলা এবং দেশের মোট 70টি আসনে আওয়ামী লীগের অবস্থা ভালো নয়। আওয়ামী লীগ পরিচালিত বিভিন্ন জরিপে এই তথ্য বেরিয়ে এসেছে। এই 70টি আসনে আওয়ামী লীগের জন্য জয়লাভ করতে গেলে বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। আওয়ামী লীগের বিভিন্ন সূত্রগুলো বলছে যে 70টি আসনে আওয়ামী লীগের অবস্থা নাজুক। সেই আসনগুলোর মধ্যে অন্যতম রয়েছে ঠাকুরগাঁওয়ের 3টি আসনের মধ্যে 2টি আসন, রংপুরে 6টি আসনের মধ্যে 5টি আসন। রংপুরে একমাত্র স্পিকার শিরীন শারমিন চৌধুরী ছাড়া বাকি আসনগুলোতে এখন জাতীয় পার্টির শক্ত অবস্থান রয়েছে এবং আওয়ামী লীগের এমপিদের অবস্থা নাজুক। বগুড়া 7টি আসনে আওয়ামী লীগের জন্য নড়বড়ে হয়ে আছে। ঐতিহাসিকভাবে বগুড়া আসনগুলো বিএনপি অধ্যুষিত এবং বিএনপির ভোট ব্যাংক হিসেবে পরিচিত। চাঁপাইনবাবগঞ্জে 3টি আসনে আওয়ামী লীগের জন্য ঝুঁকিপূর্ণ এবং এই আসনগুলোতে আওয়ামী লীগের আগামী নির্বাচনে জয়লাভ করা কঠিন হবে। ঢাকার 2, 3, 4 এবং 8 আসন আওয়ামী লীগের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলেই আওয়ামী লীগের জরিপ থেকে বেরিয়ে এসেছে। কুমিল্লার 11টি আসনের মধ্যে 7টি আসনে আওয়ামী লীগের জন্য অত্যন্ত নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে। প্রার্থী পরিবর্তন করেও এখানে খুব একটা উপকার হবে বলে আওয়ামী লীগের জরিপ দেখে মনে হচ্ছে না। চাঁদপুর আওয়ামী লীগের 3টি আসনের অবস্থা অত্যন্ত নাজুক, এই আসনগুলোতে জয়লাভ করা আওয়ামী লীগের জন্য কঠিন হবে। ফেনী 3টি আসনে আওয়ামী লীগের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এই আসনগুলোতে আওয়ামী লীগের জয়লাভ করতে গেলে তীব্র নির্বাচনী প্রচারণা, নতুনত্ব এবং নতুন প্রক্রিয়া শুরু করতে হবে, কারণ ফেনী ঐতিহাসিকভাবে বিএনপির অধ্যুষিত এলাকা। নোয়াখালীর অভ্যন্তরীণ কোন্দল দৃশ্যত মিটলেও আসলে মেটেনি এবং এখানে 6 আসনে আওয়ামী লীগের জন্য ঝুঁকিপূর্ণ। উল্লেখ যে নোয়াখালী আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আসনটিও রয়েছে। যদি আসনে ওবায়দুল কাদের শক্তি প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার ওয়াদুদ আহমেদ এখন আর নেই, কিন্তু তারপরে এই আসনে আওয়ামী লীগকে অন্তকলহ মেটাতে হবে বলে ধারণা করা হচ্ছে। লক্ষ্মীপুরের 4টি আসনে আওয়ামী লীগের জন্য বিপজ্জনক হিসেবে চিহ্নিত হয়েছে। এছাড়া সিলেট, চট্টগ্রাম, বরিশাল সহ বিভিন্ন স্থানে কতগুলি আসন আওয়ামী লীগের জন্য নাজুক এবং ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে এই 70টি আসনের ব্যাপারে আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে। হিসেব নিকেশ করে দেখা গেছে এই 70টি আসনের মধ্যে 30টি আসনে আওয়ামী লীগ চেষ্টা করলে ভালো প্রার্থী দিলে জয়লাভ করতে পারে, কিন্তু বাকি 40টি আসনে আওয়ামী লীগের জন্য জয়লাভ করা কঠিন হবে। কাজে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা হিসেবে নিকেশে এই 40টি আসন বাদ দিয়ে করতে হবে। তবে এই সবগুলো হিসাবেই হচ্ছে যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে এবং শেষ পর্যন্ত যদি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়। বিএনপি যদি শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে এই হিসাব নিকাশ কিছুই কাজে লাগবে না, তখন আওয়ামী লীগকে অন্য হিসেবে যেতে হবে। আওয়ামী লীগ যদি শেষ পর্যন্ত জোটবদ্ধ নির্বাচন করে তাহলে এই 70 আসনের ব্যাপারে তাদেরকে আরও গভীরভাবে ভাবতে হবে বলে মনে করছে নির্বাচন বিশ্লেষকরা।
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।